আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো বন্ধের দিনে বাসায় থাকলে আমি কি কি করি। তো আজকে আমার কোনো কাজ করতে মোটেই ইচ্ছে করছে না। তো আমার হাজবেন্ড সবসময় তার শপের মধ্যে গ্রিল চিকেন করে, চিকেন ফ্রাই করে থাকে। তো আজকে বললাম, মাস্টার শেফ আমার জন্য কিছু বানিয়ে দেখাও তো, আজকে আমাকে কিছু খাওয়াও, আজকে আমার মোটেও চুলার পার যেতে ইচ্ছে করছে না। তো সে চিকেন ফ্রাই করবে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রোজেন থাকে, সে ফ্রেঞ্চ ফ্রাইও করবে। তো যাই হোক, আমার আসল কথা হচ্ছে আমি তার হাতে বানানো কিছু খেতে চাই। অল দ্য টাইম আমার হাতে বানানো ভাল লাগে না, সব সময় যখন ফ্যামিলিকে খুব মিস করি তখন আমি তার কাছে আবদার করি যে আমাকে কিছু বানায় খাও। আদারওয়াইজ সবসময় আমি কুক করি, বেশিরভাগ সময় আমি কাজ থেকে ফিরে আমি কুক করে থাকি, কারণ আমাদের বাঙালি মেয়েদের তো কাজ করতেই হবে। যতই আপনি চাকরি করেন, যতই কিছু করেন, বাট বাসার কাজ আপনাকেই করতে হবে। আর আমারও খুব ভাল লাগে রান্নাবান্না করা, নিজের সংসারে সব কাজ করা আমার কাছে খুবই ভালো লাগে। সে আমার হাজবেন্ড আমার জন্য চিকেন ফ্রাই করে ফেললো, দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে হয়েছে। সে তো মাস্টার শেফ, তো আমিও টেস্ট করলাম কেমন লাগে, খুবই ফিল নিয়ে খেলাম। সবসময় নিজের হাতে সব কিছু বানানো খাবার ভাল লাগে না, সে যখন কিছু করে দেয় আমার জন্য আমার খুবই ভাল লাগে। একটা সংসারে যখন হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকবেন তো দুজনেরই সব কাজে সাহায্য করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।